ওয়েলকাম ভিউয়ার্স ফ্রম আওয়ার চ্যানেল খবর সন্ধান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে বারোই এপ্রিল আজকেও কিন্তু কাল বৈশাখী হবে কি না হবে সাধারণত বলা হচ্ছে মেনলি কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এবং কয়েকটি কয়েকটি জায়গায় কিন্তু কালবৈশাখী আসতে পারে এই নিয়েই রয়েছে ছোট্ট আপডেটটা দেখে নিন স্কিপ না করে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বলা হচ্ছে প্রায় রোজই কোথাও না কোথাও হানা দিচ্ছে কালবৈশাখী শুক্রবার অর্থাৎ আজকে সেরকম কোনো সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্র সহ বৃষ্টি হতে পারে আলিপুর আহ দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোথায় কোথায় না কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া মাকুড়া পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোথায় না সেখানে হচ্ছে যে কোথায় কোথায় নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় শনিবার অর্থাৎ আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে অর্থাৎ যে ছোট্ট আপডেটটা মানে যেটা বোঝা যাচ্ছে সাধারণত কিন্তু আজকে শুকনো আবহাওয়া থাকবে তবে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আর কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমানের আবহাওয়া মেনলি কিন্তু কালবৈশাখী হচ্ছে না শুকনো থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত করতে হবে না মুর্শিদাবাদ নদিয়া পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় হবে এটুকুই ছিল আজকে বারোই এপ্রিলের আবহাওয়ার মানে লেটেস্ট আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আগামী ভিডিওয় ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ